আজকে আমরা ডলোপার এম সিরাপ সম্পর্কে জানব। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক। আর এই হচ্ছে ডলোপার এম সিরাপ। আর এই ডলোপার এম সিরাপের মধ্যে থাকে 60 ml। 60 ml ডলোপার এম সিরাপের দাম হচ্ছে 53 টাকা মাত্র। আর এর কোম্পানি হচ্ছে মাইক্রো ল্যাবস লিমিটেড এই ডলোপার এম সিরাপটিকে তৈরি করেছে। আর আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ডলোপার এম সিরাপের মধ্যে কী উপাদান আছে সে সম্পর্কে আমরা জানব। এর মধ্যে দুটা উপাদান আছে, এক হচ্ছে মেফিনামিক অ্যাসিড 50 mg, আর তার সঙ্গে আছে প্যারাসিটামল 125 mg। আর এই দুইটা উপাদান একসঙ্গে থাকার জন্য এর কার্যকারী ক্ষমতা নর্মাল প্যারাসিটামল সিরাপের থেকে অনেকটাই বেশি। আর এই ডলোপার এম সিরাপটা কী কাজে আমরা ব্যবহার করব? তো নর্মালি দেখা যায় যে ছোটো বাচ্চাদের জ্বরের মতো একটা লক্ষণ থেকে আরাম দেওয়ার জন্য এই ডলোপার এম সিরাপটা ডক্টররা খাবার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে জ্বরের সাথে সাথে দেখা যায় যে কোনো কারণবশত বাচ্চারা, ছোটো বাচ্চারা খেলতে গিয়ে কোথাও পড়ে গিয়ে অতিরিক্ত মাত্রায় একটা ব্যথা পেলো, আর সেই ব্যথার থেকে অতিরিক্ত মাত্রায় একটা জ্বরের মতো লক্ষণ দেখা দিল। তো সেই ক্ষেত্রেও ডক্টরেরা এই ডলোপার এম সিরাপটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো নর্মালি হয় কি, ছোটো বাচ্চাদের যদি নর্মালি জ্বর আসে তো সেই ক্ষেত্রে ডক্টরদের প্রথম পছন্দ হচ্ছে প্যারাসিটামল সিরাপ, নর্মালি প্যারাসিটামল। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নর্মালি প্যারাসিটামল সিরাপ খাওয়ার পরেও বাচ্চার জ্বর কোনোভাবেই কমে না। তো সেই ক্ষেত্রে ডক্টরেরা করে কি, এই ডলোপার এম সিরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কারণ এই ডলোপার এম সিরাপের মধ্যে শুধু প্যারাসিটামল না, তার সঙ্গে মেফিনামিক অ্যাসিডও দেওয়া থাকে। আর মেফিনামিক অ্যাসিডের ভূমিকা হচ্ছে খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে যদি ব্যথা থাকে সেই ব্যথাটাকে কমিয়ে আনে, আর তার সঙ্গে সঙ্গে জ্বরের যে তাপমাত্রা, শরীরের মধ্যে যে আমাদের তাপমাত্রাটা বেড়ে যায় জ্বরের ফলে, সেই তাপমাত্রাটাকেও কমিয়ে আনতে সহযোগিতা করে। এর জন্য মেফিনামিক অ্যাসিড আর প্যারাসিটামল একসঙ্গে থাকার জন্য খুব সহজেই বাচ্চার শরীরের জ্বর খুব সহজেই কমে আসে। এর জন্য ডক্টরেরা যেই সব ক্ষেত্রে নর্মালি প্যারাসিটামল কাজ করে না সেইখানে এই ডলোপার এম সিরাপটা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আপনার বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তো আপনারা সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ডলোপার এম সিরাপটাকে ঘরে রেখে দিতে পারেন। কেননা বাচ্চাদের, ছোটো বাচ্চাদের হঠাৎ করে যখন তখন জ্বর চলে আসে বা কোথাও খেলতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়েও ব্যথা পায়, তো এই যে সমস্যার থেকে আরাম পাওয়ার জন্য আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে এই ওষুধটিকে খাওয়াতে পারেন। আর এই ডলোপার এম সিরাপের আমরা যদি ডোজ সম্পর্কে বলি, তাহলে আমরা নর্মালি বলবো যে 5-7 মাসের বাচ্চা থেকে শুরু করে ডক্টরেরা মোটামুটি 2-4 বছরের বাচ্চাদেরকে পর্যন্ত এই ডলোপার এম সিরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর নর্মালি এই ডলোপার এম সিরাপের যদি ডোজ সম্পর্কে যদি বলি আমরা, সেই ক্ষেত্রে ডোজ দিনে 3 বার অথবা 6 ঘন্টা পরপর খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, বাচ্চার স্বাস্থ্যের কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টরেরা দিয়ে থাকে। আর বাচ্চা, ছোটো বাচ্চাটা কতটুক পরিমাণে খাবে, মানে কত ml খাবে, সেটা বাচ্চাটার নির্ভর করে, বাচ্চার স্বাস্থ্যের কন্ডিশন এবং তার বয়স আর ওজনের উপর নির্ভর করে। আর এই ডলোপার এম সিরাপের যদি আমরা যদি সাইড এফেক্টের কথা বলি, নর্মালি কিছু সাইড এফেক্ট যেমন দেখা যায় এই ওষুধটি খাওয়ার পর, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে শরীরে লালচে দাগ বা অ্যালার্জির মতো একটা লক্ষণ, অতিরিক্ত মাত্রায় একটা ডায়রিয়ার মতো সমস্যা দেখা যায়। তো এই যে সমস্যাগুলো যে দেখা যায়, এই সমস্যাগুলো নর্মালি 1-2 দিনের মধ্যে আবার অটোমেটিকলি নর্মালি সমস্যাগুলো কমে যায়। যদি কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাটা না কমতে চায়, তাহলে অবশ্যই আপনারা একবার ডাক্তারের পরামর্শ নেবেন। এটাই ছিল আজকে এই ডলোপার এম সিরাপ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তার সঙ্গে এই ওষুধ সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন।